আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব মাত্র পাঁচ মিনিটে কিভাবে আমরা এ এন ভিসা কার্ড কিংবা আরব ন্যাশনাল ব্যাংকের ভিসা কার্ডের জন্য অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। ভিডিওর মেন টপিক্সে যাওয়ার আগে আমরা শুরুতেই জেনে নিচ্ছি এ এন বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কিভাবে আমরা এ এন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব। অনলাইনে এ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা যেটি করবেন সর্বপ্রথমে আপনারা আপনাদের আপসের অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এবং ন্যাশনাল অ্যাড্রেস আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন যদি নাকি আপনাদের আপসার অ্যাকাউন্ট থেকে থাকে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আর আপনারা যদি নাই জানেন কিভাবে আপনারা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন তাহলে আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে দেওয়া থাকবে তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে খুব দ্রুত সময়ের মধ্যে দেখে নিচ্ছি কীভাবে আমরা এ এন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে ওপেন করবো এএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে ওপেন করার জন্য আমরা যেটি করবো প্লে স্টোর থেকে এ মোবাইল নামে এই যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপটিকে আমরা ওপেন করে নেব আমরা যখন এই আপটিকে ওপেন করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে টিকে ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটা যদি আরাবিতে আসে তাহলে আমরা যেটি করব। এখানে ইংলিশ নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। তাহলে পরবর্তী ইন্টারফেসটা আরাবি থেকে ইংরেজিতে চলে আসবে এখন আমরা যেটি করবো এখানে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তার পরবর্তী এমন একটি পেজ চলে আসবে এই পেজটাতে আমরা স্ক্রল ডাউন করে এভাবে নিচে চলে যাব তারপর এখানে এই দুইটা ঘরকে এইভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে প্রোসিডে ক্লিক করে নেব প্রোসিডে ক্লিক করার পরে ঠিক তার পরবর্তী আরেকটি পেজ চলে আসবে এই পেজের স্ক্রল ডাউন করে এভাবে নিচে চলে যাব তারপর আবার আমরা এখানে এভাবে ক্লিক করবো ক্লিক করে এই অপশনটাকে আমরা চ্যাক ইন করে দেবো তারপর আবার আমরা প্রসিডে ক্লিক করে নেব প্রোসিডে ক্লিক করার পরে তার পরবর্তী যে অপশন আসবে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করার পরে তার পরবর্তী আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আমরা যেটি করব এখানে তিনটি লাইনে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা ইংলিশ অপশনটাকে সিলেক্ট করে দেব তাহলে আমাদের অপশনগুলো অথবা লেখাগুলো আরবি থেকে ইংরেজিতে চলে আসবে এখন আমরা যেটি করব এখানে আমরা আমাদের ইকামা নাম্বার অথবা আপসের ইউজার আইডি বসিয়ে দেব এবং এখানে আমরা আমাদের আপসের পাসওয়ার্ড বসিয়ে দেব। আপসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে লগ ইনে ক্লিক করে নেব লগ ইনে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি কোড চলে আসবে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের পেজটি যদি এমন আসে সার্ভিস আনঅ্যাভেলেবল তাহলে আপনারা যেটি করবেন আবার নতুন করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা শুরু করবেন এটা হয়ে যায় মাঝে মাঝে সিস্টেমেটিক সমস্যার কারণে তো যাই হোক আপনারা যখন আপসের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করার পরে এখানে তার পরবর্তী এমন একটি পেজ আসবে এই পেজে সর্বপ্রথম করে আপনারা আপনাদের ইমেল আইডি বসিয়ে দেবেন তার পরবর্তী ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং তার তার পরবর্তী এই যে খালি ঘরটি আছে এই ঘরটিকে আপনারা ক্লিক করে চ্যাক ইন করে নেবেন তারপর আপনারা ভেরিফাইতে ক্লিক করে নেবেন ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে নেবেন এখন আপনারা পরবর্তী এই পেজের সর্বপ্রথম জব টাইটেলের ঘরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পেশা আছে ইকামার সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অথবা আপনারা এখান থেকে লেবার সিলেক্ট করে দিবেন এটাই আপনাদের জন্য বেটার হবে তার পরবর্তী করে আপনার মান্থলি ইনকাম ইনফরমেশান আপনার ইনকাম কিভাবে হয় সেটার ক্ষেত্রে আপনারা যেটি করবেন এখানে স্যালারিটাকে সিলেক্ট করে দিবেন তারপর মান্থলি ইনকাম এখানে ইচ্ছা করলে আপনারা দেড় হাজার থেকে তার উপরে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন আপনার বেতন কম হোক সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু আপনারা সব সময় চেষ্টা করবেন পনেরোশো থেকে দুই হাজার দেওয়ার জন্য তো যাই হোক এখানে এই তিনটা ঘরকে আপনারা ফিল আপ করবেন বাকিগুলোর কোনো কিছু করার দরকার নেই আপনারা তার পরবর্তী এখানে নেক্সট ক্লিক করে নেবেন নেক্সট ক্লিক করার পরে তার পরবর্তী এই পেজের মধ্যে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার নিয়ম হচ্ছে আপনারা যেটি করবেন এখানে কিছু লেটার ব্যবহার করবেন আর কিছু ডিজিট ব্যবহার করবেন সাথে আপনারা স্পেসিক যে কোনো একটি ক্যারেক্টার এখানে আপনারা অ্যাড করে দিবেন ধরুন আপনি অ্যাড ব্যবহার করবেন অথবা হ্যাশ ব্যবহার করবেন অথবা আপনি ডট ব্যবহার করবেন যে কোনো একটা স্পেসিক ক্যারেক্টার এখানে আপনাকে ব্যবহার করতে হবে তো এখানে সর্বপ্রথম যে লেটারটা আপনারা ব্যবহার করবেন এটা আপনাদের অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে তারপর একটি আপনাদের স্মল লেটার হতে হবে অথবা ছোটো হাতের অক্ষরের আপনার দিতে হবে তারপর আপনি কিছু ডিজিট অ্যাড করবেন সাথে আপনি যে কোনো একটা স্পেসিক ক্যারেক্টার আপনি এখানে অ্যাড করে দিবেন তো এখানে দুইটি গড়ে ঠিক সেম পাসওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এই পেজটিকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে একটি কার্ডের মতো লোগো দেওয়া আছে আপনার যে ভিসা কার্ডটা আসবে সেই কার্ডের লোগোতে আপনারা যেটি করবেন এখানটাতে আপনি এটিএমের মধ্যে কোন পিন ব্যবহার করবেন কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দেবেন চার সংখ্যার বসিয়ে দেওয়ার পরে আবার একেবারে নিচে চলে গিয়ে আপনারা যেটি করবেন সাবমিট অ্যাপ্লিকেশান নামে যে অপশনটি আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এবং তার পরবর্তী এমন একটি পেজ চলে আসবে এখানে লেখা আসবে যে থ্যাংক ইউ ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট উইথ এ এন অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু মিট ইউর ফিন্যান্স নিডস তো যাই হোক এবং তার পরবর্তী এখানে নিচে দেখতে পাবেন আপনার আইবিএন নাম্বার চলে আসছে কাস্টমার নাম্বার চলে আসছে আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে অ্যাট লাস্টে আপনাদেরকে যেটা জানতে হবে আপনারা কার্ড কিভাবে ব্যবহার করবেন কার্ড আপনারা কোথা থেকে আনবেন কিভাবে আপনারা কার্ড বানাবেন এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তো এখানে কিন্তু আমরা ইতিপূর্বে যখন পাসওয়ার্ডের ঘরটা ফিল আপ করছি তখন কিন্তু এখানে লেখা ছিল এবং এখানে একটা মার্ক ছিল যে আপনার কার্ডটা কুরিয়ার সার্ভিসের মধ্যে আসবে মানে আপনার কার্ডটা আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা আছে ঠিক সেখানেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওরা কার্ডটা আপনাকে সেন্ড করে দেবে তো বন্ধুরা এ এনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার পরে এখন আমরা একটু লগ করে অ্যাকাউন্টে অ্যাক্সেস করে দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টটা কত দূর সম্পূর্ণ হলো তো আমরা যেটি করব আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করার জন্য একটি বিষয় খেয়াল রাখবেন যখনই আমরা অ্যাকাউন্ট তৈরি করব তৈরি করার সময় কিন্তু সেখানে কোনো ইউজার আইডির কথা বলা হবে না শুধুমাত্র পাসওয়ার্ডের কথা বলা হবে তো আপনারা ইউজার আইডি কী ব্যবহার করবেন এখানে কি আপনার জিমেল আইডিটা ব্যবহার করবেন নাকি অন্য কিছু ব্যবহার করবেন অ্যাকচুয়ালি আপনারা যেটি করবেন এখানে ইউজারের ঘরে আপনারা আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দেবেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যে পাসওয়ার্ডটা বানিয়ে পিএসএন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ঠিক সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে সাইন ইনে ক্লিক করে নেবেন তারপরে আপনাদের মোবাইল নাম্বার একটি চার সংখ্যার কোড আসবে সেই কোডটি বসিয়ে দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নেবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এ বি ভিসা কার্ডের জন্য কিভাবে আপনারা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকার মনে হয় তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন অন্যান্য প্রবাসী ভাইদের উপকারের স্বার্থে ভিডিওটি আপনারা ফেসবুকে শেয়ার করে নেবেন আপনি যদি প্রবাস প্রবাহ চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফ্লো বাটনে ক্লিক করে ফ্লোয়িংয়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা রইল ধন্যবাদ সবাই